प्रथमत হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইডই সবাই প্রত্যেকটা জোনের বা জাতিগত তো যে সিনেমাগুলো মুক্তি পায় সেগুলোর মুখিয়ে থাকে কয়েকটি ব্র্যান্ডের সিনেমার দিকে। তেমনি আমাদের দেশেও কিছু ব্র্যান্ড সিনেমা রয়েছে বিভিন্ন পরিচালক ভিত্তিক গল্প ভিত্তিক। তো সেক্ষেত্রে ঢাকা এটা মানুষের ভালো লেগেছে সেই প্রেক্ষাপটে একটি ব্র্যান্ড, সেই জন্য তার পরবর্তী সিনেমাটাও মানুষ আকাঙ্ক্ষা করে আসে যে ঢাকা অ্যাটাকের মতো আরেকটি সিনেমা আসবে। তো সেই প্রেক্ষাপটে মিশন এক্সট্রিম আমি বলবো যে অনেকেরই একটি আকাঙ্ক্ষিত সিনেমা এবং এটি অনেক আগেই আমরা নির্মাণ করেছিলাম কিন্তু আমরা মুক্তি দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো আমার আকাঙ্ক্ষার বিষয় হলো যে তৈরিকৃত একটি সিনেমা প্রায় 2 বছর পর আমরা মুক্তি দিতে যাচ্ছি। দুটা কারণেই আমি খুব আশাবাদী। প্রথমত হচ্ছে যে এটি একটি পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক পরবর্তী সিনেমা, আরেকটি হচ্ছে যে এই করোনার সময়ে মানুষ ঘরবন্দি থেকে যে অবস্থার তৈরি হয়েছে তাদের মানসিক যে অবস্থাটা সেটা কাটিয়ে ওঠার জন্য একটি বাউন্ডারিলেস কি বলবো একটা জয়ফুল একটা মোমেন্টাম দরকার যে কোনো একটা এন্টারটেইনমেন্ট এলিমেন্টের মাধ্যমে। তো আমি মনে করি যে আমাদের দেশে এখনও একটা ভালো সিনেমার জন্য যে বাড়ি থেকে যে বের হয় সবাই একটি সিনেমা দেখতে যাবে এটি একটি উৎসবের মতো। ঢাকা এটাকে একটি উৎসব ছিল, মিশন এক্সট্রিম আমি আশা করি যে একটি উৎসবে পরিণত হবে এবং সিনেমাটি সকলের ভালো লাগবে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের যতগুলো সিনেমা হল রয়েছে যেগুলো বন্ধ এবং খোলা সবগুলোর সাথে কথা বলেছি। অধিকাংশ সিনেমা হলই তারা জানিয়েছে যে তারা একটি বিগ বাজেটের একটি বড় সিনেমার জন্য অপেক্ষা করতেছে, তাহলে তারা হলটি খুলবে এবং তারা মিশন এক্সট্রিমের জন্য প্রস্তুতি নিচ্ছে যে 3রা ডিসেম্বর এটা মুক্তি পেলে তার আগে থেকেই তারা এই হলটি চালু করবে। এবং সেদিক দিয়ে আমি বলবো যে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে এটা ঠিক, বাট একটি ভালো সিনেমা এই অল্প সংখ্যক সিনেমা হলের মধ্যেই মুক্তি দিয়ে আমি মনে করি যে একটি ভালো মানের একটি বাজেট উঠিয়ে আনা সম্ভব। এবং সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু সিনেমার সংখ্যা কম, আগে যেরকম প্রতি সপ্তাহে 3 থেকে 4টি সিনেমা মুক্তি পেত এবং সেটা শেয়ার করতে হতো, এখন অল্প সিনেমা হল বাট সিনেমা কম। তো দ্যাটস ওয়াই একটা সিনেমা যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি এককভাবে চলে তাহলে আমার ধারণা যে বিজনেস উঠিয়ে আনা সম্ভব।